ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাতই নভেম্বর ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতাল পরিদর্শন করলেন কেন্দ্র সরকারের স্বাস্থ্য মন্ত্রকের একটি বিশেষ প্রতিনিধি দল। এই দলের নেতৃত্বে ছিলেন ন্যাশনাল হেলথ মিশনের নোডাল অফিসার শম্পা নাক। মূলত এই হাসপাতালে পর্যাপ্ত সংখ্যক বেড রয়েছে কি না, চিকিৎসক কতজন রয়েছেন, বিভিন্ন যন্ত্রপাতি ও পরিকাঠামো সম্বন্ধে বিস্তারিত তথ্য নেন এই প্রতিনিধি দলটি। এই দলের সদস্যরা হাসপাতালের বিভিন্ন ইউনিট ঘুরে ঘুরে রোগীদের সঙ্গে কথা বলেন, রোগীদের সুবিধে অসুবিধের কথাও জিজ্ঞেস করেন তারাও। এই টিমের সঙ্গে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরিশচন্দ্র বেরা, ঘাটাল মহকুমা হাসপাতালের সুপার কুণাল মুখোপাধ্যায়, এই হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সদস্য পঞ্চানন মণ্ডল সহ অনেকেই। ঘাটাল হাসপাতাল পরিদর্শন করার পর 8 সদস্যের এই দলটি ঘাটাল পৌর হাসপাতাল এবং বীরসিংহ হাসপাতাল পরিদর্শন করেন। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।